আপোনালোকে দেখিছে হোলী গীত প্ৰদৰ্শন চলি আছে, সকলোৰে মুখে মুখে হোলী গীত আমি শুনিবলৈ পাইছোঁ, সকলোৱে জানে। প্ৰথমতে জনা নাছিলে, আগতে জনা নাছিলে, দুয়োজনে জানিছিলে, এতিয়া কিন্তু চবেই মানে সকলোৱে জানে। গতিকে ইয়াৰ কাৰণ হ'ল যে এইবছৰ বা এইবেলি মানে আমাৰ ৰংজুলি কলাক্ষেত্ৰ বুলি কওঁ আমি, কলাভূমিত আমাৰ মধুসূদন দাস ডাঙৰীয়া আৰু ৰঞ্জিত ৰাভা ডাঙৰীয়াৰ নেতৃত্বত এইবাৰ হোলী গীতৰ প্ৰশিক্ষণ এখন হৈ যায়। আৰু তাত সমস্ত ৰংজুলিবাসী ৰাইজৰ মহিলাসকলে যোগদান কৰি হোলী গীত শিকে। আৰু এই হোলী গীত মানে প্ৰশিক্ষক হিচাপে আহিছিল আমাৰ ৰংজুলি বা দৰংগিৰী ওচৰৰ মানে কি নাম আছিলে, মৈস্কুলি খামাৰ নামৰ এটা গাঁৱৰ পৰা আহিছিলে। তাত মানে হোলী গীতৰ খুব মানে আগৰ পৰাই আমি জানো তাতে হোলী গীতৰ এটা যি মানে হেৰি আছে, তাত জীয়াই ৰাখিছে, হোলী গীত জীয়াই ৰাখিছে। আৰু তাৰ পৰাই মানে চব প্ৰশিক্ষকবিলাক আহিছিল। মই একো ক'ব নালাগে, যদি দেখি আছে আহিলে প্ৰমাণ হয় যে ৰংগীৰ ৰং কিমান। আজি দুটা দিন আৰু কিমান হাজাৰ হাজাৰ ভক্ত আহি ৰং খেলিছে, ৰং খেলিছে, হোলী খেলিছে। আৰু সকলোকে আমাৰ ৰংগীৰ তৰফৰ পৰা সকলো অসমবাসী ৰাইজক, ভাৰতবাসী ৰাইজক হোলীৰ শুভেচ্ছা জনাইছোঁ। কিবা কিবা কৈ যোৱা, কিবা কিবা কৈ যোৱা, হেপী হোলী কোৱা। চাকি আপেল এইবোৰ মানে কি হয়, প্ৰসাদৰ ব্যৱস্থা কৰিছে ভক্ত প্ৰাণ যে আহিয়ে যে কোনো অসুবিধা নোপোৱাকৈ মানে চাকি থাকিব লগাব পাৰে ভক্ত প্ৰাণসকলে। প্ৰত্যেকখন গাঁৱৰ মানুহক শিকাইছিল চাৰিদিনীয়া নে পাঁচদিনীয়া কিবা এটা ট্ৰেইনিং লোৱাৰ পাছত, প্ৰশিক্ষণ লোৱাৰ পাছত সকলো মহিলাই জনা হৈছিল আৰু গাঁৱে গাঁৱে এই ট্ৰেইনিং দিয়া হৈছিল। আৰু এনেকৈ আজি এই হোলী গীতত মানে দুগুণ উৎসাহ, দহ গুণ উৎসাহেৰে আমি দেখিবলৈ পাইছোঁ। আৰু ইয়াৰ এইবাবে ধন্যবাদ মধুসূদন দাস ডাঙৰীয়াদেৱ আৰু ৰঞ্জিত ৰাভা দাস, ৰঞ্জিত ৰাভা ডাঙৰীয়াদেৱ। আৰু আপোনালোকে চাওক কিমান উৎসাহ, কিমান উৎসাহ। আৰু এই উৎসাহ আৰু অহা বুলি ইয়াতকৈ আৰু দহ বাৰ এইবিলাক ঠিক আছে।
হলি হে হলি হে হলি হে হুরা আহি আছে এয়া বর্তমান লাড়ু দিবর কারণে সাজু হয়েছে আমার কেজন সদস্যাই এটা লাড়ু দিবলে গই আছে বহুত লাড়ু আমার ইয়াতে বনাওয়া হয়েছে সবে লাড়ু বিতরণ চলে আছে আমি খাই আছো মস্তি মস্তি একদম বহুত কঠিন হয় বঢ়িয়া হয়েছে লাড়ুটা দেখাই লো অলমান কেনে লাগছে কেনে লাগছে কেনে লাগছে কেনে লাগছে এই বাইদেউ আর একদম কাপড় লো সবাই আছে পারবো আপনি আমি কিন্তু ভয়ক গেছে কেনে লাগে নরম আছে নাকি অলপ নরম দেখো সবাই দেখাচোন অলপমান সবাই দেখাচোন দেখুন এক দুই তিনি ও নাই নাই খাওকচোন খাওক 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 দে চাওকচোন এক দুই তিনি লাড়ু খাওকচোন সবাই সবাই ক্রম এক দুই নাই বুড়িয়া বুড়িয়া দেখুন দেখুন মানে রাইজর মাজত লাড়ু খাওয়াতো বহুত ডাঙর সমস্যা দেই খাওকচোন পারছ না পারছা খাও 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 হাহ হলো হাহ হাহক নাই না খালাই কেনে সহজ নে তান খুব টান খুব টান না ঠিক আছে চেঙেনা লড়া না পারবি আচ্ছা আপনি লাড়ু বিলাই আছা ন নিজে খাইছিছা তুমি কোৱাচোন কেনে লাগে চাও 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 কেনে লাগে পাৰবি ভালকে খা ভালকে খা ভালকে খা আমার বাইদেউজনী খুব বরফ খাই আছে খুব ভাল লাগছে না খুব ভাল লাগছে লাড়ু লাড়ুটো ঠিক মতে খালা লাড়ুটো ঠিক মতে খালা নে লাড়ুটো ঠিক মতে খালা নে আমার বাইদেউটো বেঙিও আছে অলপ আচ্ছা 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 দে 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 তুমি কি খাইছা কি খাইছা পারছা দাঁত বিলা আছে নাই বিষয় নাই এটা মানে বরফ খাব নাচাছে নাকি আমি দিউলত আছো দেই দিউলত আছো এতিয়া আমি আমি দিউলত রং চং খেলি আমি নাতিমিখান লগত অলপমান ফুটি ফাট্টা করে আছো বরফ খাল আর তারপরে একদম খুড়াল বেয়াকে একদম মানে এটা সাতটা আটটা খালাক দে একেবারে উপায় নাই কোয়াইছো দে বিহু বলে ও সরি সরি বিহু নহয় দিউল বলে উপায় নাই ফুচকা খাবা আইছো নাতিমিখানের লগত ছাতাখান বলে বাদরি বুড়বা খোঁজে আমার বাইদেউ একদম ছাতিখান ধরব দিছে নহলে আমাক ফুচকাও নিদিয়ে একো নিদিয়ে বলে সেইকাৰণে ছাতিখনকে ধৰি আছো আমাৰ নাতিবিলাক আছে আমাৰ নাতিবিলাক কালা হ'ব নহয় আৰু কালা হ'লে আমাৰ আটাইবিলাক মন নাখাব সেইকাৰণে ছাতিখন কষ্টকৈ ধৰি আছো আৰু নাকি নাতি কি কোৱা নাতি এতিয়া একদম বিজিয়ে আছে আটাৰ লগত একদম মানে আৰু এই আবু অঁ দেই হ'ব দেই আটা আহিব দেই বিকৰ্তা ডেন্স অৰ
रुक जाओ रुक जाओ रुक जाओ मत नसो बसंती मत नसो गब्बर के सामने मत नसो बसंती गब्बर के सामने मत नसना बसंती मत नसना हैप्पी होली हैप्पी होली ब्लॉग ना ब्लॉग ना माँ का बिहार सुलिया से निकी बीती का मोहब्बत माँ का बिहार এ আমার মরমর সুনীল দা আর আমার দৃষ্টিরাজ কুয়া দা দুটা খুব হ্যাপি হলি হ্যাপি হলি আপনাদের দেখি আছে রংজুলি দৌল ধুলিয়া পার্টি প্রত্যেক বছরে আহে প্রত্যেক বছরে বেলেগ বেলেগ পার্টি আহি থাকে কিন্তু এটা বস্তু মই মিল দেখিছো যদিও পার্টি বেলেগ আহে তো এটা বস্তু মই মিল দেখিছো এয়া হল বাঘ ধরা বাঘ ধরা এটা নৃত্য আছে ইহঁতর এটা মানে হেৰি হয় ঢুলীয়াসকলক মানে ঢুলীয়া নাম গায় মঞ্চত আর একটা বাঘ উলিয়ায় আর তাক শিকার করে এই যেহেতু পরম্পরাটো ঢুলীয়াসকলের প্রায় দেখি আইছো নাটক বেলেগ হব পারে পার্টি বেলেগ হব পারে নাটিকা বেলেগ হব পারে মিউজিক বেলেগ হব পারে এক্টর বেলেগ হব পারে কিন্তু এই অনুষ্ঠানটো এই বাঘ ধরা অনুষ্ঠানটো শিকারত যাওয়া অনুষ্ঠানটো প্রত্যেকটো ঢুলীয়া দলতে মই দেখি বলে পাইছো বা রাইজে দেখি আছে ইয়ার কারণটো কি বা ইয়ার হেৰিটো কি মই নাজানো কি কারণত এইটো হয় ঢুলীয়া ঢুলীয়া পাতির হয়তো এইটো একটা পরম্পরা হব পারে এইটো বিশেষভাবে পিছত আমি চিন্তা করে যাব বা কিছু খুঁজি কেতিয়াবা মই অনুষ্ঠানটো জানাব কারণে চেষ্টা করিম ভবিষ্যতে ইয়ার 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 আধারতে একটা ভিডিও করব কারণে চেষ্টা করিম কিন্তু এটা আপনাদের দেখুন এই ঢুলীয়াসকলের নাম আর বাঘ ধরা মানে বাঘ ধরা অভিনয় বা বাঘ ধরা একটা প্রথা কেনেকে কি করে সব প্রত্যেকটো ঢুলীয়া দলরে এটা থাকিবই থাকিব বাকি যি নহক এই অনুষ্ঠানটো থাকিব প্রত্যেকটো ঢুলীয়া পাতিতে মই দেখি আছো সৰু এয়া সাতশো টাকা এটা দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগত আলোচনা করিম কেনেকে এই আমার অংশীয় দৌলটো স্থাপিত হয়েছিল 470-80 বছর বয়স আগতে তৃতীয় ভাগত নিশ্চয় দেখা পাব আর দেখা পাব যে দেহ ধরে কেনেকে কি এনেকে কি করে কেনেকে দৌল নমাই কেনেকে দৌল শেষ করে পূজাখন কেনে শেষ করে এইটো আপনার দেখাম শেষক পূজাখন আমার পুরোহিতে কেনেকে শেষ করে সেটাও দেখা পাব আর কিমান চনত স্থাপিত হয়েছিল কিমান চনত কি হয়েছিল সেইখিনি কথা আমি আলোচনা করিম আমি তৃতীয় ভাগ ধন্যবাদ।